একেবারে কম দামে বাইক চাচ্ছেন, চলে আসুন সোহান বাইকসে, মাত্র 50,000 টাকার মধ্যে বাইক। গাড়ি আপনারা নেবেন, সার্ভিস আমি দেব, গাড়ির যত সমস্যা সব আমি দেখব, চলে আসুন সোহান বাইকে। সোহান বাইকস থেকে কেন বাইক কিনবেন? সোহান বাইকস থেকে বাইক কিনলেই পাচ্ছেন 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, সাথে 4টা করে ফ্রি সার্ভিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। চলে আসুন সোহান বাইকসে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বাইক কিনতে। এখান থেকে আপনারা বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, সাথে 4টা করে ফ্রি সার্ভিস। আর ঢাকা সিটির মধ্যে সব থেকে ফ্রেশ কন্ডিশনের বাইক প্রোভাইড করে থাকে সোহান বাইকস। আর আমাদের শোরুমে বর্তমানে কিন্তু হিউজ বাইকের কালেকশন আছে। যারা আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করে যাচ্ছেন, তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের এক্সিট লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুবন্ধুরা কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে দেখাবো সোহান বাইকসে সবচেয়ে দামি বাইকসটা হচ্ছে মাত্র 50,000 টাকা। মাত্র 50,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রানার ডিলাক্স 80 বাইক। এটা হচ্ছে 2021 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, মাত্র আপনার 1900+ চলছে গাড়ি, একবারে নতুনই মতো আছে। এটা প্রাইস পড়বে মাত্র 50,000 টাকা, একবারে ফুল ফ্রেশ। তারপরে দেখাবো হচ্ছে আমরা ইয়ামাহা সেলুটো 125cc-র হাইড্রোলিক ব্রেক। এটা 2020-এর গাড়ি, চলছে 12,000+। এটা প্রাইস পড়বে মাত্র 1 লক্ষ টাকা, পুরো বডি পলি করা আছে, একবারে ফুল ফ্রেশ গাড়ি। তারপর এদিকে আছে হচ্ছে ইয়ামাহার R15 ইন্দোনেশিয়ান বাসন, ব্ল্যাক রেড কালার। এটা 2021-এর মডেল, 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। এটা চলছে অনলি 2500+। এটা প্রাইস পড়বে 3,85,000 টাকা। এটা সম্পূর্ণ আস্কিন প্রাইস, আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন। তারপরে দেখাবো ইয়ামাহার ভাষণ 2 R15, এটা ব্লু কালারের বাইকস। এটা 2017 মডেল, এটা চলছে আপনার 12,000+। এটা প্রাইস পড়বে 2,35,000 টাকা। এটা অনলি প্রাইস পড়বে 2,35,000 টাকা, একবারে ফুল ফ্রেশ। তারপরে দেখাবো ইয়ামাহার R15, এটা হচ্ছে ইন্ডিয়ান ভাষণ, রেড কালার, ডুয়েল চ্যানেল ABS। এটা ওয়ান টেস্টে আছে, ওয়ান টেস্টে যদি কেউ নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 3,70,000 টাকা। আর 2 বছর নম্বর সহ কিনে নিতে চাইলে এটার প্রাইস পড়বে 3,85,000 টাকা, একবারে ফুল ফ্রেশ ফ্রেশ। এটা চলছে মাত্র 8,000 কিলো, মাত্র 8,000 কিলো চলছে গাড়ি, একবারে নতুন মতো আছে। তারপরে দেখা বলছে আমরা হুন্ডা কোম্পানির সিভিআর, ডুয়েল চ্যানেল ABS। এটা 2021-এর মডেল, এটা চলছে আপনার 2100+। এটা প্রাইস পড়বে হচ্ছে 4,25,000 টাকা। এটা 10 বছর রেজিস্ট্রেশন করা আছে, গাড়ি একদম ফ্রেশ। তারপরে হচ্ছে এটা এদিকে দেখাবো হচ্ছে আপনার R15 ইন্ডিয়ান ভাষণ, ডুয়েল চ্যানেল ABS। এটা গ্রে কালার, এটা ওয়ান টেস্টে আছে, ওয়ান টেস্টে যদি কেউ নিতে চান তাহলে 3,55,000 টাকা পড়বে। আর 2 বছরের নম্বর সহ নিলে 3,70,000 টাকা পড়বে, গাড়ি একদম ফ্রেশ, নতুনের মতো আছে গাড়ি। তারপরে এই যে সম্পূর্ণ আইসক্রিম প্রাইস, আপনারা দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর তারপর এদিকে আছে পালসার, বাজাজের পালসার ডবল ডিস্কের বাইক, 2018 মডেল। 18 মডেল হলেও গাড়ি একবারে নতুনই মতো আছে, চকচক করতেছে গাড়ি, চলছে মাত্র 8,000+। আসলে 8,000+ বললে মানুষ বিশ্বাস করবে না, তারপরেও বলি এটা অনলি মাত্র 8,000 কিলো চলছে গাড়ি, একবারে নতুনই মতো আছে, ফুল ফ্রেশ। এটার প্রাইস পড়বে মাত্র 1,45,000 টাকা। এটা প্রাইস পড়বে মাত্র 1,45,000 টাকা। তারপরে দেখাবো হচ্ছে এদিকে আছে রানারের বোল্ট, এটা 165 গাড়ি, 2021-এর মডেল। এটা চলছে অনলি 3,000+। এটার প্রাইস পড়বে 1,15,000 টাকা, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, একবারে ফুল ফ্রেশ। এই ব্লু কালার এই বাইকটা একবারে ফুল ফ্রেশ, দেখেন কোথাও কোনো স্কেচ নাই, একবারে ফুল ফ্রেশ। তারপর এদিকে আছে KTM ডিউট, এটা ডুয়েল চ্যানেল ABS, 2019-এর মডেল। এটা চলছে 12,000+। এটা 10 বছর রেজিস্ট্রেশন করা আছে,
এটার প্রাইস পড়বে 2,10,000 টাকা। এটা অনলি প্রাইস পড়বে 2,10,000 টাকা। তারপর এদিকে আছে পালসার এনএস ডুয়েল চ্যানেল এবিএস, এটা 2021 মডেল, এটার প্রাইস পড়বে 1,80,000 টাকা। একবারে নতুনই মতো আছে, মাত্র 3,000 প্লাস চলছে। গাড়িটা দেখান না ভাই, একবারে ফুল ফ্রেশ, কোথাও কোথাও দাগ স্পট কিচ্ছু নাই। তারপর ওদিকে আছে আপনার হোন্ডা কোম্পানির হর্নেট, এটা সিঙ্গেল ডিস্কের বাইক, 2019 মডেল, এটা চলছে 9,000 প্লাস, এটা প্রাইস পড়বে 1,45,000 টাকা। 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 23 সাল পর্যন্ত আপডেট। তারপর ওদিকে আছে বাজাজ V15, এটা 2020 মডেল, এটা 21-এর রেজিস্ট্রেশন, একবারে নতুনের মতো আছে, মাত্র 2,500 প্লাস চলছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1,26,000 টাকা। এটা সম্পূর্ণ আজকের প্রাইস, আপনি দামাদামি করে নিতে পারবেন সোহান বাইকসে। তারপর ওদিকে আছে আছে টিভিএসের উইগো 110 সিসির বাইক, এটা 2019 মডেল, চলছে 12,000 প্লাস। এটার প্রাইস পড়বে মাত্র 1,10,000 টাকা, মাত্র 1,10,000 টাকা প্রাইস পড়বে। তারপর এদিকে আসেন, আরও গাড়ি আছে, গাড়িগুলো দর্শকদের দেখাই দেন। হ্যাঁ, তারপর এদিকে আছে টিভিএস 4B ABS ব্রেক, এটা অ্যাসকানেট লেটেস্ট গাড়ি, 2021 মডেল, এটা ওয়ান টেস্টে আছে, যদি ওয়ান টেস্টে কেউ নিতে চান 1,92,000 টাকা পড়বে, মাত্র 3,000 কিলো চলছে। আর যদি কেউ নাম্বার সহ নিতে চান সেক্ষেত্রে 2,05,000 টাকা রাখা যাবে, 2 বছর নাম্বার সহ। তারপর এদিকে আছে লিফান কেফিয়ার 165, এটা হচ্ছে আপনার কার্বোটার ইঞ্জিল, এটা 2020 মডেল, চলছে আপনার 14,000 প্লাস, গাড়ি একবারে ফুল ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে মাত্র 1,50,000 টাকা, এটা সম্পূর্ণ আজকের প্রাইস। তারপর এদিকে আছে সুজুকি GXR, এটা নন এবিএস, 2021 মডেল, এটা চলছে 3,000 প্লাস, এটার প্রাইস দেখা যাবে 3,15,000 টাকা, একবারে নতুনের মতো আছে, গাড়িটা ফুল ফ্রেশ, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তারপরে এদিকে দেখাবো হচ্ছে 13GP ভার্সন 3, এটা ডুয়েল সেলের এবিএস, এটা ওয়ান টেস্টে আছে, ওয়ান টেস্টে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে 2,55,000 টাকা পড়বে, আর 2 বছর নাম্বার সহ নিতে গেলে 2,70,000 টাকা রাখা যাবে। গাড়ি মাত্র 1,600 কিলো চলছে, একবারে নতুনের মতো আছে। তারপর ওদিকে আছে কিওয়ের কে লাইট, এটা একটা কুদার টাইপের বাইক, এটা ডবল ডিস্কের বাইক, এটা 2020 মডেল, এটা চলছে আপনার 4,000 প্লাস, এটার প্রাইস পড়বে মাত্র 1,30,000 টাকা, মাত্র 1,30,000 টাকা পড়বে। তারপরে ওদিকে আছে কিওয়ের আরকেএস, ওটা 125, 2019 মডেল, ওটা চলছে 12,000 প্লাস, ওটার প্রাইস পড়বে মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকা পড়বে। তারপরে ওদিকে আছে রানারের বুলেট, এটা 2020 মডেল, এটা চলছে আপনার 3,000 প্লাস, এটার প্রাইস পড়বে মাত্র 55,000 টাকা, মাত্র 55,000 টাকা পড়বে। তারপরে এদিকে আছে আপনার টিভিএস 4B, এটা 2019 মডেল, 20-এর রেজিস্ট্রেশন, এটা ডুয়াবল ডিস্কের বাইক, এটা চলছে মাত্র 10,000 প্লাস, এটার প্রাইস পড়বে 1,52,000 টাকা, এটার প্রাইস পড়বে মাত্র 1,52,000 টাকা। তারপরে এদিকে আছে রানার টার্বো, এটা ওয়ান টেস্টে আছে, চলছে 15,000 প্লাস, এটা ওয়ান টেস্টে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে মাত্র 62,000 টাকা রাখা যাবে, আর নাম্বার সহ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে 75,000 টাকা রাখা যাবে। তারপরে অনেক দিন পর একটা টিগার পাইছি, এটা হচ্ছে হোন্ডা কোম্পানির সিবি টিগার, এটা 2019 মডেল, চলছে আপনার 15,000 প্লাস, এটার প্রাইস পড়বে 1,20,000 টাকা, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, মাত্র 1,20,000 টাকা পড়বে, একবারে ফুল ফ্রেশ গাড়ি। এই ছিল আমাদের আজকের সোহান বাইকসের কালেকশন।